তাহলে এখন থাকছে অ্যাবাউটার মুভির সিকুয়েলের জন্য খরচ প্রায় 8,000 কোটি টাকা। ওয়েল, এই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে একটি কথা বলি, বিনোদন জগতের সকল আপডেট তথ্য জানতে হলে এখনই সাবস্ক্রাইব করুন অ্যাক্টরস গল্প। সো লেটস জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। জেমস ক্যামেরন পরিচালিত সারা জাগানো সিনেমা অ্যাভেঞ্জার 2009 সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি 4টি সিকুয়েলে নির্মাণের কাজ চলছে। এতে ব্যয় হয়েছে প্রায় 1 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশ মুদ্রায় প্রায় 8,528 কোটি টাকা। এছাড়া 2017 সালে অ্যাভেঞ্জার সিনেমার সিকুয়েলের শুটিং এর কাজ শুরু হয়। এই দৃশ্য ধারণের কাজ হয়েছে নিউজিল্যান্ডে, কিন্তু করোনা ভাইরাসের কারণে মাঝে শুটিং বন্ধ হয়ে যায় এই মুভিটির। রিসেন্টলি দেশটিতে শুটিং এর উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে আবারও কাজ শুরুর পরিকল্পনা করেছেন নির্মাতারা। এছাড়া অ্যাভেঞ্জার সিনেমাটি মুক্তির 1 বছর পর এর সিকুয়েল নির্মাণের ঘোষণা দেয় জেমস ক্যামেরন। তখন তিনি জানান এই সিকুয়েলগুলো মুক্তি পাবে যথাক্রমে 2014 ও 2015 সালে, কিন্তু 2012 সালে প্রযোজক জন ল্যান্ডন জানান 2014 সালের মধ্যে সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব নয়। এরপর এই সিনেমাটির মুক্তির তারিখ পিছিয়ে 2016 সালের ডিসেম্বরে করা হয়। পরবর্তী সময়ে 2016 সালের এপ্রিলে নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয় অ্যাভেঞ্জার সিনেমার 4টি সিকুয়েলের কাজ নির্মাণ হবে। এর প্রথম সিকুয়েলটি মুক্তি পাবে 2018 সালে এবং পরবর্তী সিকুয়েলগুলো যথাক্রমে 2020, 2022 ও 2023 সালে মুক্তি দেওয়া হবে। কিন্তু এর 1 বছর পার না হতেই এক সাক্ষাৎকারে পরিচালক জেমস ক্যামেরন জানান 2018 সালেও মুক্তি পাচ্ছে না অ্যাভেঞ্জার 2। এর 1 মাস পরই প্রযোজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় অ্যাভেঞ্জার 2 সিনেমাটির মুক্তি পাবে 2020 সালের 18 ডিসেম্বর। এরপর 2021 সালের 17 ডিসেম্বর মুক্তি পাবে অ্যাভেঞ্জার 3। তারপর 2024 সালের 20 ডিসেম্বর অ্যাভেঞ্জার 4 এবং 2025 সালের 19 ডিসেম্বর মুক্তি পাবে অ্যাভেঞ্জার 5। কিন্তু এরপর অনেক দফায় তারিখ পেছালো নির্মাতারা। জানানো হয় অ্যাভেঞ্জার 2 সিনেমাটি মুক্তি পাবে 2021 সালের 17 ডিসেম্বর। নতুন ঘোষণা অনুযায়ী 2023 সালের ডিসেম্বরে অ্যাভেঞ্জার 3 এবং 2025 সালের ডিসেম্বরে অ্যাভেঞ্জার 4 ও 2027 সালের ডিসেম্বরে অ্যাভেঞ্জার 5 মুক্তি পাবে। সো ভিউয়ার্স, অ্যাভেঞ্জার মুভির সিকুয়েলগুলো দেখার জন্য আপনি কতটুকু এক্সাইটেড? সে বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।